We'll be driving down the street, yeah. Looking around for the next crowd, yeah. Going our own way, trying to find a new road, yeah. We'll be going in circles, trying to find a way, searching for the things we do, yeah. Dropped out without a choice, yeah. Hair blown around to the window, singing stupid noise, with you. I just wanna get to know ya. I wanna go far to the coast, yeah. I wanna drive fast to the ocean. I wanna know all of you. Growing up like a ghost, yeah. I wanna have kids of my own, yeah. हेलो ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই লাইফস্টাইল চ্যানেল। আমি নুরুন্নাহার লিলিয়ান আপনাদের সবাইকে আমার ডেইলি ব্লগ চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আপনারা যারা দেশে এবং প্রবাসের পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে রেগুলার আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল ফলো করে থাকেন, আমাকে সাপোর্ট করে থাকেন, আপনাদের সকলের ভালোবাসার প্রতি রইল কৃতজ্ঞতা। আজকের ব্লগে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব, আমার বাসার কাছে খুব সুন্দর একটা ক্যাফে আছে, সেই ক্যাফেতে আমরা যে খুব সুন্দর কিছু সময় কাটিয়েছি সেই মোমেন্টগুলো। এই 16 নভেম্বর মঙ্গলবার আমার মেজো বোন আমার ভাগ্নে ভাগ্নের সাথে আমি কিছু সুন্দর সময় কাটাতে মানে সুযোগ পেয়েছিলাম। আর এই জায়গাটা হচ্ছে নাম বা এই রেস্তোরাঁ বা ক্যাফেটার নাম হচ্ছে 365 কিচেন। ডেকোরেশনটা খুবই ভালো লেগেছে, যদিও এখন বর্তমানে সব রেস্তোরাঁ ক্যাফেতেই ডেকোরেশনের দিকে খুবই মনোযোগ দেওয়া হয়, তো আমাদের কাছে ভালোই লেগেছে। ছোটোখাটো একটা মানে খুব বেশি বড়ও না আবার খুব বেশি ছোটও না, ডেকোরেশন প্লাস হচ্ছে খাবার দাবার, ওদের স্টাফদের বিহেভিয়ার সব কিছুই বেশ ভালো। এবং আমার বোন খুব অল্প সময়ের জন্য এসেছিলো আমাদের পারিবারিক কাজে, তো ও চলে যাবে। আর এই ফাঁকে যেহেতু বাসায় তো একটু ট্রিট দিতে হয়, বোন হয়েছে তো কী হয়েছে, ওকে তো শত হলেও সে আমার কী বলে গেস্ট, তো তাকে তো কিছুটা সময় দেওয়া উচিত আমার, তো ভাবলাম কী করব। আর বাসার কাছে এই ক্যাফেটা আছে, এই ক্যাফেতে আমরা বসি। এবং আর আমার ভাগ্না ভাগ্নি খুবই বাইরের খাবার পছন্দ করে, বর্তমানে সব বাচ্চারাই একই বাইরের খাবার খেতে খুব ভালোবাসে। তো এই 365 এটা হচ্ছে লরেন ভিস্তা মার্কেটের ফার্স্ট ফ্লোর মানে দ্বিতীয় তলায়, আর এটা মোটামুটি সাইজের। আর এই যে ডেকোরেশন খুবই সুন্দর, আমার কাছে তো ভালো লেগেছে, আশা করছি যাদের মনের মনের জগৎটা সুন্দর তাদেরও ভালো লাগবে। যারা সৌন্দর্য অনেক মানুষ আছে পৃথিবীতে যারা সুন্দর জিনিস দেখলেও তাদের সুন্দর জিনিস ভালো লাগে না, আবার অনেক মানুষ আছে যারা অল্পতেই অনেক সুখী হয়, অল্প কিছুতেই তারা সন্তুষ্টি খুঁজে, অল্প জিনিসেই তারা মনে শান্তি খুঁজে পায়। তো আমি হচ্ছে সেই রকম মানুষ যে পৃথিবীতে যা কিছু সুন্দর খুব অল্পতেই তুষ্টি পাই, অল্পতেই সন্তুষ্ট হই। তো ভালো লেগেছে, কিছু সময় কাটাতে পেরেছি পরিবারের মানুষগুলোর সাথে, এটাই কম কি। আর এখন তো সারা পৃথিবীতেই লক্ষ লক্ষ মানুষ মারা যাচ্ছে, আমরা বেঁচে আছি এবং পরিবারের সাথে কিছু সুখ দুঃখ ভাগাভাগি করে বেঁচে থাকার যে আনন্দ, এই আনন্দের থেকে আর কী বা হতে পারে। তো এখানে হচ্ছে আমরা পিৎজা অর্ডার দিয়েছিলাম, যেহেতু বেশি সময় আমাদের হাতে ছিল না, আর হচ্ছে অন্তন খেয়েছিলাম। পিৎজাটা খুব সম্ভবত 550 টাকা নিয়েছিল, এটা ফোর সিজন পিৎজা, যেটা নর্মালি খুব একটা ডিফারেন্ট কিছু না। আর হচ্ছে আমরা ড্রিঙ্কস নিয়েছিলাম, আমাদের দুজন নিয়েছে হচ্ছে মিল্ক লাচ্ছি, আর আর দুজন নিয়েছিল হচ্ছে মিরিন্ডা সফট ড্রিঙ্কস। আহামরি অন্যান্য যে ডিফারেন্ট যে খাবারগুলো থাকে এখানে ডিফারেন্ট কিছু নাই যে বলার মতো, অন্যান্য ক্যাফে বা রেস্তোরাঁতে যা থাকে এখানেও ঠিক একই জিনিসপত্র, তবে ওদের যে স্টাফদের ব্যবহার, ডেকোরেশন প্লাস হচ্ছে সুন্দর কিছু সময় কাটানোর জন্য এটা খুবই ভালো একটা প্লেস। তবে ভালো লেগেছে কিছু কিছু সেটের নাম, সেটের নাম হচ্ছে যে সাহিত্যের সাহিত্যটা এখন খাবার দাবারের সাথে খুব ভালোভাবে মিশে গিয়েছে। এখানে দেখলাম যে বেশ কিছু
বড় খুব বিখ্যাত কিছু লিটারেচার উপন্যাস গল্প উপন্যাসের নামে এখানে সেটের নাম দেওয়া আছে, এটা একটা ট্রেন্ড বলা যায়। তো ভালোই লেগেছিল। আমার ভাগিনা আবার ছবি তুলতে পছন্দ করে না, কিন্তু আমি আবার আড়ালে কিছু ছবি তুলে ফেলেছি। I'm drowning in something and I can't come out. So show me loving, I need your loving. Meet myself in love. It's like being a dog to a crushing heart. I want you to know how bad it hurts. You're driving me sad, I love my heart. তো এভাবেই আড্ডা, গল্প আর খুবই অল্প কিছু সময়, কিন্তু অনেক অনেক সিগনিফিকেন্ট। কারণ হচ্ছে আমাদের কিন্তু খুব একটা দেখা হয় না, আর পারিবারিক কিছু প্রয়োজন এবং কিছু ব্যাপারের কারণে, কিছু কাজের জন্যই আমাদের অল্প সময়ের জন্য আসা হয়, দেখা হয়। তো যাই হোক, করোনার পর এখন মোটামুটি করোনা স্বাভাবিক, তবে কেউ কেউ বলছে বা কখনো কখনো আমরা জানতে পারি যে অনেক জায়গায় আবার বাড়তে পারে মার্চের মাঝখানে, মার্চ মাসের মধ্যে ইউরোপে। যেমন আজকে টিভিতে দেখালো যে করোনা আবার হয়তো বা বাড়বে। তো সবাই আমরা সাবধান থাকি, আর যতটুকু সময় বেঁচে আছি মানুষকে ভালোবেসে, পরিবারের মানুষগুলোর কাছাকাছি থেকে প্রত্যেকটা মানুষের প্রতি ভালোবাসা ছড়িয়ে দিয়ে, মানুষের প্রতি আরও ভালোবাসা বাড়িয়ে দিয়ে আমাদের এই জীবনটাকে আরও তাৎপর্যময় করে তুলি। কারণ আমাদের সবাইকেই একদিন এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। এই পৃথিবীতে আমরা কেউই থাকবো না, কোনো দিনই থাকবো না, কারণ আমরা পৃথিবীতে এসেছি অতিথি হয়ে, আবার এই অতিথি হয়েই আবার ফিরে যাব। তো থ্যাংকস ফর ওয়াচিং মাই চ্যানেল, সবাই অনেক অনেক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।
next crowd, yeah. Going our own way, trying to find a new world, yeah.